আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানেই থাকেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহর রহমতে আপনাদের দোয়া, আমরা সবাই ভালো আছি। রান্নাঘরে চলে আসছি। এগারোটা বেজে গেছে না? এগারোটা বেজে গেছে। রান্নাঘরে এসে পড়ছি, রাঁধতে রাঁধতেই পাইপিট করার জন্য এসে পড়ে, একটা বাজলে এসে পড়ে। আর সিলিন্ডারে রান্না অনেক দেরি হয়, কালিতে ঘুরে যায়, এই কারণে এক সেলাই দিয়ে রান্না হয়। আজকে আবার দুই সেলাই দিছি। সকালের নাস্তাও খাওয়া হয় নাই আজকে। তো আজকে রান্না করুন হলো মুসুরির ডাউল, ভাত বসিয়ে দিছি, একটাই ভাত একটাই মুসুরির ডাউল বসিয়ে দিছি। মুরগির মাংস রান্না করুন, ফ্রিজ দেবো না করবো। কি আনো? কাঁচামরিচ। হ্যাঁ, কাটো। মেয়ে আবার এলো, পেঁয়াজ কাটে দিতেছে। রসুন দেওয়া তো ডয়ের ভিতরে, হ্যাঁ একটা লোক। দেখি তুমি রান্না করবো আজকে? তুমি রান্না করো কি? ঠিক আছে না? পারো না, কথা কয় না, খেয়ে আনতে পারবো না, কে শিখতে হইব না। ডাউল হয়ে গেছে, বাজার দিয়ে ফেলেছি। ভাতও হয়ে গেছে, মাংসের তরকারিটা বসিয়ে দিতেছি। এত কালি পরে চুলাই আর লাগু, সিলিন্ডারে তারপর কালিতে ঘুরে যেতেছে। লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা আর একটু দিয়ে দিই। মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সজল থাকে, কিছু জিরা থাকে, গৌতম গরম মশলা এলাচ দিলাম, বাটনা বাটি খুলাম আর একটু দাও। আর একটু পানি দিয়ে দিলাম, জিরার পাকিটাও দিয়ে দিলাম। এটা দিলাম কি হয়, এখন জিরার পাকিটা দিয়ে দিলাম, এই যে মাংসের সাথে একদম মিলে যাবে। মশলা কষা নিয়ে গেছে, বিসমিল্লাহ। আলু দিব না, কষা কষা করুন। কষানো হয়ে গেছে,
এখানে একটু পানি দিয়ে দিই। খাইতে দিয়ে দিছি, 3:30 বাজে গেছে। কয়টা বাজে? 5:00 বাজে। শুনছে, আজকে ছুটি দিতাম না, মামার মায়ের তরকারি দিয়ে গেছে, চিংড়ি মাছ দিয়া কুমড়ার জালি। আমরা রান্না করছি ডাউল দিয়া, জলপুই দিয়া ডাউল রান্না করছি, আর হলো মুরগির মাংস। হেরা জাল কম খাই, আজ দুপুরে যাইছিল ওইটাই রাত্রের খাবার, তরকারি ভাত ডাউল আর রান্না করি নাই, ওইটাই খাবো সবাই। আমরা মেয়ে খাইতেছে, আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ। ডাউল নেবে শক্ত মুরগির পাও, শক্ত মুরগি দেয় তাই তো ভাও খাই চেষ্টা দাঁত মাগ। তরকারিটা অনেক মজা এসেছে।